তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো তো সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটিস ট্রাক্স ভূগোল এটা পার্ট সিক্স হবে তো দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত রসেমতনে বালিয়ারি গৌর উত্তর হয়ে যাবে গ নম্বরটা বালিয়ারি ঠিক জোড়াটি নির্বাচন করো ক উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত নীলগিরি দক্ষিণ ভারতের পূর্বাহি পূর্ববাহিনী নদী নর্মদা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগনি উত্তর পূর্ব ভারত মৃত্তিকা তো এর উত্তর হয়ে যাবে গ নাম্বারটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগনি ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের রুর বলা হয় জামশেদপুরকে দুর্গাপুরকে ভিলাইকে বোকারোকে তো এর উত্তর হয়ে যাবে দুর্গাপুরকে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো দুইয়ের এক নম্বরে দেখো নদী খাতে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ তো এটা ঠিক ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় এটি হয়ে যাবে ভুল শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ এটা হয়ে যাবে ভুল এরপরে বড় প্রশ্নগুলো আমরা দেখে নেব অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয় কারণ ব্যাখ্যা করো উত্তর অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন কারণ হিমরেখার অবস্থান অক্ষাংশ ভূমির ঢাল ভূমির উচ্চতা ঋতু পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে ভূপৃষ্ঠে উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা কমে কারণ অক্ষাংশভেদে সূর্যরশ্মির পতনের তাৎতম্য ঘটে এ কারণে বিভিন্ন অক্ষাংশের সমুদ্র সমতলে বায়ুর উষ্ণতার তাৎতম্য লক্ষ্য করা যায় উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখার সমুদ্র সমতলে অবস্থান করে কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা ততই বৃদ্ধি পায় তাই নিরক্ষী অঞ্চলে হিমরেখা পাঁচ হাজার পাঁচশো মিটার হিমালয় পর্বতে পাঁচ হাজার পাঁচশো মিটার আলপোস পর্বতে দু হাজার পাঁচশো মিটার উচ্চতায় এবং মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্র সমতলে অবস্থান করে এরপরে প্রশ্ন দেখো হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তো হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্ত বরাবর অর্ধচন্দ্রকারে অবস্থান করছে এই পর্বতের উপস্থিতি ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন শৈলতক্ষেপ বৃষ্টি বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় দুই নম্বর তীব্র শীতলতায় বাধা হিমালয় পর্বত শীতকালে সাইবেরিয়া থেকে আগত প্রবল শীতল বায়ুর হাত থেকে দেশকে রক্ষা করে তিন নম্বর পয়েন্ট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম দিকে হিমালয়ের বিশেষ রূপ বক্রতার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব দিকে বেশি দূর ছড়াতে পারে না মৌসুমী বায়ুর নিয়ন্ত্রক এই পর্বতের বক্রতা দ্বারা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ নিয়ন্ত্রিত হয় এরপরের প্রশ্ন পাঁচ নম্বরের ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো উত্তর ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি হল নিম্নরূপ এক নম্বর অপরিকল্পিত নগরায়ন ভারতের বেশিরভাগ শহর নগর পরিকল্পনা ছাড়া গড়ে উঠেছে এবং এখনও উঠছে ফলে শহরের রাস্তাঘাট প্রত্যহ যানজট সমস্যা প্রবল আকার ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থা পূর্ব উত্তর ভারতের শহরগুলির স্বাস্থ্য ব্যবস্থা পিছিয়ে আছে এর কারণ হিসেবে বলা যায় বলা হয় স্বাস্থ্য পরিষেবার তুলনায় অসুস্থ মানুষের সংখ্যা বেশি শিক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ শহরে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত উচ্চশিক্ষার কেন্দ্রীয় ভবন এক অন্যতম সমস্যা এক্ষেত্রে মুখ্য সমস্যাগুলি হলো শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষায় আসন সংখ্যা কম শিক্ষার্থী ও শিক্ষক অনুপাত সঠিক নয় বিদ্যুৎ সমস্যা প্রয়োজনীয় তুলনায় বিদ্যুতের ঘাটতি ভারতের বেশিরভাগ শহরের এক উল্লেখযোগ্য সমস্যা জলনিকাশির সমস্যা পূর্বে মূলত শহর সংলগ্ন নদীগুলিতে এই শহরের আবর্জনা নিক্ষেপ করা হতো কিন্তু পরিবেশ সচেতনতা বাড়ায় তা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে বেশিরভাগ শহরে এর বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় জলনিকাশি ব্যবস্থা সমস্যায় ভুগছে পরিবহন ব্যবস্থা ভারতের বেশিরভাগ শহরের জনসংখ্যার চাপ বেশি থাকায় পরিবহন সম্পন্ন এবং সমস্যা সংকুল হয়ে পড়েছে তো বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ